আজকে সে প্রতিবাদটা করতে হবে। কাকে করতে হবে? আপনাদের করতে হবে। ভয় খা, ভয়ের কোনো কারণ নেই আপনাদের। মনে রাখবেন, যেখানে মহেন্দ্র দত্ত আছে, যেখানে জাভেদ খান আছে, যেখানে ভাষা আছে, যেখানে আমরা সব আছি, আপনাদের পাশে থাকবো। আপনারা ভয় করতে হবে। ভয় খাওয়ার দিন চলে গেছে। আজ থেকে আমরা মাঠে নেমেছি। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কাছ থেকে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করবো না, মারামারি করবো না, আইনটা হাতে নেব না, কিন্তু প্রশাসনিক ব্যবস্থাটা আমরা নিশ্চয়ই নেব। আমরা আমাদের নেতৃত্ব জানাবো, আমরা যেখানে জানাবার আছে সেখানে জানাবো। আর আপনাদের বলবো, আপনারা যদি জাভেদ খানকে না পান, মহেন্দ্র দত্তকে কোনো সময় না পান, আপনারা নিজেই থানায় সামনে বসে যাবেন, নিজেই আপনারা রাস্তায় বসে যাবেন, আমরা 10-5 মিনিটের মধ্যে হাজির হয়ে যাবো আপনাদের মধ্যে। মনে রাখতে পারবো, আজকে 107টিকে গুন্ডা আনা হবে, বাইক নিয়ে তারা হানা দেবে, আর 108-এর মানুষরা তারা চুপ করে দেখবে কতদিন চলতে পারে এটা। চলতে পারে যারাই আপনারা আছেন, যারা ফেরি বন্ধুরা আছেন, যাদের বসিয়ে দেওয়া হয়েছে, বড় ফেরি হোক পুরোনো ফেরি হোক, আজকে তাদের বলছি ন্যায় হবে আপনাদের সঙ্গে। মনে রাখবেন, যতদিন আমরা বেঁচে আছি ন্যায় হবে। 107 সেখানে নতুন পুরো মাথা হয়েছে, সহ্য হচ্ছে না, তাদের কাজ করতে দেওয়া হবে, সেখানেও 2000 টাকা রোজগার করতে হবে, সেখানেও এখন 18টা বেআইনি কাজ চলছে, 18 ছাড়া। আর পুরো মাতাকে বলছে তুমি শুধু সাইন করে যাবে, তুমি কোনো মিটিং ডাকবে না, কোনো মিছিল করবে না। আর সে তো নির্বাচিত পুরো মাতা, সেখানে মানুষের তার ছবি থাকবে আজকে, আর তার জায়গায় কার ছবি থাকছে, যিনি 108-এর পুরো পিতা হয়েছে তার ছবি, বলছে আমার ছবি এখানে থাকবে। কেন? এই ওয়ার্ডটা তো আমার ওয়ার্ড। আরে ওয়ার্ডটা তো তোমার ছিল, এবার তো নেই। জাভেদ খানের তো সেই ছবি ওয়ার্ড ছিল, এখন নেই, এখন ফ্যাশ খানের ওয়ার্ড আছে। মাঠ আমি বলে দিয়েছি, ব্রিজ আমি বলে দিয়েছি, আজকে বলছে উন্নয়ন হয়নি। তাদের জন্য বলি, উন্নয়ন তোমাদের কাছ থেকে আমাদের শিখতে হবে না, আমাদের কাছ থেকে তোমরা শিখো, মানুষের কাজ করবো, মানুষের মনের মধ্যে জায়গা করো, মানুষকে সত্যতা দিয়ে ভয় দেখিয়ে আজকে তোমরা সে অন্যায়টা করবে না। পৌরপিতা সুশান্ত ঘোষ হওয়ার পর 108 নম্বর ওয়ার্ডের মানুষ কসবার বিধায়ক জাভেদ আহমেদ খানের কাছে অনেক অভিযোগ করেছেন পৌরপিতার বিরুদ্ধে, আর তাই আজ সেই অঞ্চলের মানুষের পাশেই কসবার বিধায়ক জাভেদ আহমেদ খান। তিনি মানুষকে প্রতি মুহূর্তে প্রতিশ্রুতি দেন কোনো রকম বেআইনি কাজকর্ম এবং মানুষের সঙ্গে প্রতারণামূলক কাজকর্ম তিনি একদমই বরদাস্ত করবেন না, সেটা যে দলই করে থাকুক না কেন। তিনি কসবার মানুষের পাশে আছেন এবং থাকবেন, এমনকি 108 নম্বর ওয়ার্ডের মানুষ যাতে ভালোভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখবেন তিনি। কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হলে তিনি সব সময় দুঃখে দাঁড়াবেন, তিনি মানুষকে এইভাবেই আশ্বস্ত করলেন। এছাড়াও এদিন তিনি 108 নম্বর ওয়ার্ডে দুঃস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ করেন। 108 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই আমরা জানি একটা শিশু হত্যাকে কেন্দ্র করে, শিশু হত্যা মানে কি, হ্যাঁ সন্দেহ স্তরে, হ্যাঁ সন্দেহ স্তরে কিন্তু শিশু আঘাত লেগে শিশুটি মারা যান। কারণ কেন? ইতিমধ্যে কিন্তু 108 নম্বর ওয়ার্ডে অনেক বেনিয়মের অভিযোগ আসছে, সেই জায়গা থেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রতিবাদী কণ্ঠ কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছে, যাকে বলা যেতে পারে প্রতিবাদী কণ্ঠ কসবার। আর বিধায়ক তথা মাননীয় মন্ত্রী কিন্তু এখানে এসেছেন, যেভাবে দেখতে পাচ্ছ যে মহিলা কিন্তু এখানে এসেছেন, যেখান থেকে দেখা যেতে পারে, দেখা যাচ্ছে যে 108 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে যে প্রতিবাদী কণ্ঠ কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 108 নম্বর ওয়ার্ডে এসে উপস্থিত হয়েছেন জাভেদ আহমেদ খান মন্ত্রী তথা বিধায়ক। কারণ কেন? আমরা জানি যে ইতিমধ্যে একটা শিশু কিন্তু হাই ভোল্টেজ তারে মৃত্যু হয়েছে, তিনি কিন্তু একটা কথা বলেছেন, তিনি 108 নম্বর মানুষের মধ্যে জন সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আজকে তিনি এই এই ওয়ার্ডে এসেছেন। এখানে দেখা যাচ্ছে অগণিত মহিলা সমর্থক কিন্তু রয়েছে, যে জায়গা থেকে চিত্রটা আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে আমরা রয়েছি 108 নম্বর ওয়ার্ড, আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মহিলাদের ভিড়, আজকে যে প্রতিবাদের কণ্ঠ যেটা হচ্ছে ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করবো, যে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মহিলা এখানে কিন্তু মিছিলে সামিল হয়েছে, তারা একটাই কথা বলার চেষ্টা করছে যে সাধারণ মানুষের পাশে থাকার আবেদন।
আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করছি আমরা জানি কলকাতার তারা ভাড়া নিত করেছে তারাই কারণ পাশে যে একটা জলাশয় আছে সেটাকে নূতন করে আবার যাদের ফিলিং করে আবার নূতন করে ওখানে বাড়ি করা হয় অবৈধভাবে রোজগার করে তারা যারা বাজার করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কোনো গরিব মানুষকে উচ্ছেদ করা যাবে না গরিব মানুষ উচ্ছেদ হলে আমরা বিধায়কের প্রতিবাদ করব রাজনৈতিক নেতারা মানুষের দরজায় দাঁড়ায়, কিন্তু এই মুহূর্তে 108 নম্বর ওয়ার্ডে সেটা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি 108 নম্বর ওয়ার্ডে কিন্তু কসবার বিধায়ক এই মুহূর্তে উপস্থিত। ভোটার রাজনীতি না, মানুষের পাশে থাকতে আজকে এসেছেন, কি বার্তা দিচ্ছেন? মানুষ আমাদের সম্পদ, মানুষকে নিয়ে আমরা মনে করি আমরা বেঁচে আছি, মানুষকে নিয়ে মানুষই আমাদের আজকে বিধায়ক করেছে, আমাদের পুরপিতা করেছে, আজকে সংসদ করেছে, সব মানুষই করেছে। তাদের দুঃখে সুখের সাথে আমরা হতে চাই এবং সেই হিসাবে আমাদের পার্টিও বলেছে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবং মানুষকে নিয়ে কাজ করা, সেই কাজটা আমরা করছি, আমিও করছি, মনেন্দ্রও করছে, তৃণমূলের অনেক লোক করছে। কিন্তু কিছু লোক তারা বিজেপি থেকে হোক সিপিএম থেকে এসে আজকে যোগদান করেছে তৃণমূলে, তারা কিন্তু এখন মানুষের উপর অত্যাচার করে টাকা রোজগার করার জন্যে মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করছে, আজকে তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে, মানুষের ঘর ভেঙে দিচ্ছে। এটা কিন্তু বরদাস্ত করা যাবে না। সে আজকে আমরা এখানে সেই বার্তাটা দিয়ে দিলাম কি প্রশাসন হোক আমরা মানুষের পক্ষে আছি। আপনারা মানুষের পাশে থাকছেন এই বার্তাটা আজকে 108 নম্বর ওয়ার্ডে কি বার্তা দিলেন? এটা দিলাম কি মানুষের সঙ্গেই আমরা আগে ছিলাম, এখনো আছি। আর মানুষের উপরে যদি কেউ কোনো রকমের দুর্ঘটনা করে, অত্যাচার করে, কোনো রকমের অসুবিধা করে, তাহলে আমরা চুপ বসে থাকবো না, এটা আমরা পার্টির উপর পর্যন্ত পৌঁছে দেবো এবং আমরা রুখে দাঁড়াবো। কসবা আপনার কিনা সেটা কনফার্ম না, কসবার মানুষ আপনার তো 108 নম্বর ওয়ার্ডে আপনি ঢুকতে পারবেন না। যারা এরকম হুমকি দিয়েছিল সূত্র মারফত আমাদের কাছে খবর ছিল, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
তারা মূর্খ, কারো পৈতৃক সম্পত্তি হতে পারে না। আজকে পাবলিক, পাবলিক হচ্ছে পাবলিকের দ্বারা আমরা, পাবলিক আমাদের দ্বারা না, আমরা আমাদের পাবলিক তৈরি করে। সেই জন্যে যারা পাবলিককে বোকা ভাবে, যারা বলে পাবলিককে কিনা যে আমরা অমুককে ঢুকতে হতে পারে না, তারা বোকা, তারা অন্য জগতের লোক, তারা মানুষের হতে পারে না, বন্ধু হতে পারে না, তারা ভালো কাজ করতে পারে না। এটাই আমি বলতে চাই। দাদার সাথে ছিলাম, এটা দাদা বা ভাইয়ের কোথাও হয়তো একটু ভুল বোঝাবো যে ছোটোখাটো হয়েছিল, কিন্তু অন্তর থেকে কখনো আমরা বিচ্ছিন্ন হইনি। দাদাকে আমি শ্রদ্ধা করি, আমাকেও দাদা ভীষণ ভালোবাসে, তারই একটা বড় মেলবন্ধন আজকে আবার প্রকাশ্যে এলো। তার জন্য আমি আন্তরিকভাবে দাদাকে যেমন শুভেচ্ছা জানাই, আমার নিজেও আমি খুব খুশি হলাম যে আমি আমার দাদার সাথে একসাথে মিলে কাজ করতে পারবো। এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের জন্য আগামী দিনে কিভাবে মোকাবিলা করবেন? একটা কথা বলি, মানুষকে বাদ দিয়ে কিছু হয় না, যেটা দাদা বললো। কারণ মানুষ কি চায়? দুমুঠো খেতে পেটে এবং তার মাথার উপর একটা জায়গা শোয়ার জন্য। তার সেই খাবার জায়গা, শোয়ার জায়গা যদি কেড়ে নেয়, এইটা করে কখনো মানুষের উন্নয়ন হয় না। আমাদের নেত্রী স্বজন হারা খেটে খাওয়া গরিব মানুষের নেত্রী, তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং এই যে প্যান্ডামিক চললো, কোনো একজন মানুষ অন্তত সারা বাংলায় না খেয়ে মরেনি, কারণ তিনি আগেই সমস্ত মানুষের জন্য রেশন ফ্রি করে দিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো গরিব মানুষকে উচ্ছেদ করে অন্তত ডেভেলপমেন্ট হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, এটা আমার নেত্রীর কথা নয়। যদি এটা কেউ করে থাকে, তার কাছে আমাদের আবেদন, আপনি ওই রাস্তা থেকে ফিরে আসুন, গরিবের কথা চিন্তা করুন, আপনি আপনার শুভবুদ্ধির উদয় হোক, আপনি ভালোভাবে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করুন।